সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমি একটু বেশি সাজুগুজু করেছি, আর ফুলগোজা মাথায় এটা আমার খুবই প্রিয় একটি বিষয়। তো আজকে আপনারা যারা বাবা মা আছেন বা যাদের হাতে সন্তানের বা স্টুডেন্টদের, বিশেষ করে স্যার টিচার স্কুলের দায়িত্বরত যারা আছেন, যারা এই বিষয়গুলো দেখেন, তাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনারা ছাত্রছাত্রীদের এবং আপনাদের সন্তানদের সঠিক জন্ম তারিখ এবং জন্ম মাসটি লিখুন। এটা কাগজপত্রে খুবই দরকার, কারণ মানুষের যদি বাস্তবে একটা জন্মদিন হয় আর কাগজপত্রে আরেকটা হয়, যার জন্মদিন তার মন খারাপ হয়। এখন আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আছি, ডিজিটালি আমাদের যারা সামনে এসে ফেস টু ফেস যারা আমাদের উইশ করতে পারেন না জন্মদিনে, তারা কিন্তু আমাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে জানান। সেজন্য সঠিক জন্মদিনটি আনন্দ বয়ে নিয়ে আসে এবং একজনের সন্তুষ্টির কারণ হয় এবং সেই জন্মদিনটি আনন্দমুখর হয়ে ওঠে। তো আজকে বুঝতেই পারছেন, আজকে আমার সত্যিকারের জন্মদিন, কিন্তু আমি খুবই দুঃখিত যে আমার ক্লাস 9 রেজিস্ট্রেশনে আমার টিচাররা 16 জুন দিয়েছিলেন, তারিখটা ঠিক রেখেছিলেন, কিন্তু এখন সব জায়গায় কিন্তু আমাদের সঠিক জন্ম তারিখটি NID অনুযায়ী দিতে হয়, যেহেতু আমার জন্ম তারিখটি ভুল। কিন্তু আমি আমার সঠিক জন্মদিনটি পালন করতে চেয়েছিলাম, তাই আপনাদের সাথে বার্তাটা দিলাম, আমার মনের কথাটা আপনাদেরকে বললাম। আপনারও আপনাদের নিজেদের যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে জন্মদিনটি, জন্ম তারিখটি বা মাসটি ঠিক করে নিন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন, সবাই আমার জন্য প্রার্থনা করবেন।